আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোয় দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে দু এক জায়গায় দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। প্রভাবটা একটু বাড়বে 21 তারিখে। প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 21 তারিখে। দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। 22 থেকে 23 এই পিরিয়ডটা প্রভাবটা কিছুটা বাড়বে। এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সেই সাথে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা থাকার সম্ভাবনা। 24 তারিখ কিছুটা প্রভাব থাকবে, তবে মেনলি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত 24 তারিখ হালকা থেকে মাঝারি যাবে। আর তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আগামী 5 দিনে থাকছে না দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 3 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে, কিছুটা বেশি থাকবে উত্তরের 5টা জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। সেই সাথে মালদা, 2 দিনাজপুর এই সাইডে প্রভাবটা থাকবে। 20 থেকে 22 এই পিরিয়ডটাতে দু এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, এর সাথে বজ্রবিদ্যুৎেরও সম্ভাবনা থাকছে। 23-24 এই দুদিন প্রভাবটা কিছুটা কমে যাবে উত্তরবঙ্গে, তবে হালকা ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকবে। মৌসুমি বর্তমানে যেটা দেখা গেছে যে আন্দামান সি অলরেডি কভার করে গেছে এবং সংলগ্ন যে আমাদের ইস্ট সেন্ট্রাল ওয়ে অফ বেঙ্গল অর্থাৎ পূর্ব মধ্য বঙ্গোপসাগর, সেখানে একটা পোর্শন পর্যন্ত মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আর তার আপডেট আরও টাইম টু টাইম জানানো হয় পরবর্তী, যে মাঝে মধ্যে দমকা ঝোড়ো হওয়া থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির জন্য মেনলি এগুলো লোকালাইজড অ্যাক্টিভিটি। 20-21 মেনলি বিক্ষিপ্তভাবে থাকছে, 22-23 একটু বাড়বে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এবং দমকা ঝোড়ো হওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকা।